যাকে ছাড়ো, তুমি টেনশন করো না, আমি তোমাকে জানাবো। হ্যাঁ, সময় মতো আমি তোমায় জানিয়ে রাখবো। ঠিক আছে, রাখি, টেক কেয়ার, হ্যাঁ, বাই। কি ব্যাপার তুমি বাড়িতে? কেন না, তোমার হোম নেই আজকে? আমার জন্য ঘটা করে খাবার সাজিয়ে এনেছো, কি ব্যাপার বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না, এত সময় কোত্থেকে পাচ্ছো তুমি? পেলাম, এবার থেকে আরো সময় পাবো। হোমের কাজ আমি অনেক কমিয়ে দিয়েছি অয়ন, এখন একটু ক্রাইসিস চলছে, এইটা মিটে গেলে আর হোমেও যাব না আমি। রিয়েলি? বাবা, হঠাৎ এরকম একটা মহৎ সিদ্ধান্ত, কারণটা কি? ফোনে শুনছিলাম তুমি কাকে বলছিলে কলি এখন অনেক ভালো আছে। যাক, ও বাড়ি এলে একদিন আমায় নিয়ে যাও না, দেখা করে আসবো ওর সঙ্গে। কাকি, প্লিজ প্লিজ, তোমার এই সৌজন্যমূলক কথাবার্তাগুলো আমার একদম ভালো লাগছে না। না, ভালো লাগছে না। হঠাৎ করে নিজেকে কেন চেঞ্জ করতে চাইছো তুমি? তোমার এখনকার জীবনযাত্রায় আমি যথেষ্ট অভ্যস্ত, আমি সব কিছু মেনে নিয়েছি, তোমাকে কিচ্ছু চেঞ্জ করতে হবে না গার্গি। অন্যরা কি সে খুশি হলো, তারা তোমার কাছ থেকে কি এক্সপেক্ট করছে, এগুলো ভাবার তোমার কোনো দরকার নেই গার্গি। কলির একসময় তোমাকে দরকার ছিল, ও তখন অসুস্থ ছিল, নার্সিংহোমে ছিল, আর আর তুমি তখন নার্সিংহোমে যাওয়ার সময় বার করতে পারো কেন না? তখন তোমার হোমে প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ। আর এখন কলি যখন সুস্থ হয়ে উঠেছে, তখন তুমি হঠাৎ করে ওর সম্বন্ধে ভীষণ ভীষণ কনসার্ন হয়ে গেছো, খবর নিচ্ছ ওর। কেন এগুলো করছো গার্গি? কোনোটাই তো ভিতর থেকে করছো না, বাইরে থেকে আর্টিফিশিয়ালি। কেন তোমার মধ্যে এত মেকি ব্যাপার ঢুকে গেছে কখন? আমি তো টেরও পাইনি। আমি মেকি? আমি পাল্টে গেছি? সবকিছু আমার দোষ অয়ন? তুমি তুমি কি করে এত চেঞ্জ হয়ে গেলে? তুমি কি করে এত পাল্টে গেলে? এত খারাপ খারাপ কথা তুমি আমাকে বলছো, এসব কথা শুনে তো আমার আমার মরে যাওয়া উচিত। আমি হোমের কাজে একটু ব্যস্ত হয়ে উঠেছিলাম, তার জন্য তুমি আমাকে এতগুলো নিষ্ঠুর কথা শোনাবে কেন অয়ন? সত্যি কি আমি এত খারাপ? গার্গি, তুমিও বাপ এভাবে পাল্টে গেলে কেন? কেন এভাবে পাল্টে গেলে? আমি পাল্টাইনি অয়ন, বিশ্বাস করো আমি পাল্টাইনি। শুধু তুমি আমাকে এইভাবে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হয়। আমি পাল্টাইনি, বিশ্বাস করো আমি আমি সত্যি হোম ছেড়ে দেব, সত্যি বলছি, এটা আমার কোনো সাজানো কথা নয়। তুমি আমায় ভুল বুঝো না অয়ন, তুমি আমায় ভুল বুঝো না প্লিজ। এত কষ্ট করে খাবার নিয়ে আসলো, সেটা কি হবে এখন? সরি, কে না তুমি? একটা কন্ডিশনে খেতে পারি, তুমি তোমার নিজের হাতে আমাকে খাইয়ে দেবে তারপর।